নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে সোমবার কিন্তু একদম আলাদা। অনেকেরই একটা সুপ্ত বাসনা থাকে যে আমি একটা কাতান পরব, সেই কাতানটা অবশ্যই সিল্ক মার্ক যুক্ত থাকবে এবং পিওর কোয়ালিটি এবং অভাবনীয় দামে আজকের সোমবার থাকছে। মানে আপনি জাস্ট কল্পনাই করতে পারবেন না এত কম রেঞ্জে এত ভালো শাড়ি থাকবে পিওর কাতানের উপর। আজকের কাতানের প্রাইস স্টার্ট জানেন তো একদমই কম থেকে 10,000-এর মধ্যে আজকের কাতানের সম্ভার থাকবে। প্রত্যেক কটাতেই আপনি পাবেন সিল্ক মার্ক। ভালো করে আঁচলটা দেখাও, এই ধরনের আঁচল আমার মনে হয় না আপনি দেখতে পারবেন এই দামের মধ্যে। আপনি তো শুধু আমাদের না, আদি থাকে শুধু আমি সবসময় বলি যে শাড়ি কিনতে হলে আগে সব দোকান জাজমেন্ট করে তারপরে কেনাকাটা করবেন। যেখানে দাম জিনিস সব কিছু ভালো লাগবে সেখান থেকে কিনবেন। কোয়ালিটিটা দেখেছেন একদম সফট, এবং কাজের সূক্ষ্মতাটা দেখুন একবার, ঠিক আছে? কাজের সূক্ষ্মতাটা ব্যাক পোর্শন দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন পিওর মেটেরিয়াল, একদম সিল্ক মার্ক যুক্ত, দুর্দান্ত দেখতে, একদম ডিফারেন্ট কিছু আঁচলের ওপরই আসছে। প্রাইসটা মাথায় রাখবেন, এটার প্রাইস 9,875, 9875, অনেক কম রেঞ্জ। 6,000-7,000-এরও আজকের কিন্তু কাতানের মেটেরিয়াল রয়েছে, এবং এটা আসছে ব্লাউজ পিসটা, ঠিক আছে? প্রত্যেক কটাই থাকবে কাতান, এবং কাতানের মধ্যে থাকবে বৈচিত্র্য একদম। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের বর্ডার আপনি খুব কমই দেখতে পাবেন, বর্ডারের বিশেষত্ব তার সঙ্গে আলটন এফেক্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়ি আপনি তো কিনবেন অবশ্যই, দামি শাড়িগুলো কিনলে টুটন এফেক্টটা নেওয়ার চেষ্টা করবেন। এবং পাড় দেখুন কি অপূর্ব দেখতে, পাড়ের কাজটা দেখুন একবার, এবং আঁচলটাও দেখেছেন তো খুবই ডিফারেন্ট। প্রত্যেক কটার সাথেই থাকবে ব্লাউজ পিস, এটা আসছে ব্লাউজ পিস 8,675। চলে আসলাম একটু কন্ট্রাস্টে, কন্ট্রাস্টের ওপর 9,775, 9775, কম রেঞ্জেও রয়েছে, আরও কম রেঞ্জ আমরা দেখাতে থাকবো, যেগুলোর পাড়গুলো একটু সরু হবে, কন্ট্রাস্ট ছাড়া হবে, সেগুলো মোটামুটি 8,000-এর ভেতরেই আপনি পেয়ে যাবেন। কোয়ালিটি নিয়ে আমি প্রত্যেক কটার আর নতুন করে কিছু বলছি না, এখন খালি দেখার সময়। দুদিকে দু রকমের পাড় রয়েছে, একটু ভালো করে দেখাও। এগুলো একদম এক্সক্লুসিভ পিসেস, এটার প্রাইস 9,775, এবং এটা আসছে ব্লাউজ পিসটা। অবশ্যই চেষ্টা করি ডিজাইনার ব্লাউজ বানান এই শাড়িগুলোর সাথে, তবে কিন্তু এই ব্লাউজের ওপরেই কাস্টমাইজ করাবেন, আলাদা করে কিছু ব্লাউজ পরবেন না, কারণ শাড়ির ডিগনিটি কিন্তু এগুলোতে এই ব্লাউজেই থাকে, তাই না? একদম। এইসব এই কালারটা কি কালার বলবো, অরিজিনাল যে লেমন কালার, ইয়েলো কালার তো বলতে পারবো না আমি এটাকে, অরিজিনাল লেমন কালার। এবং পাড়ের কত সরুর ওপর পাড়টা একটু দেখুন, একদম স্লিভ বর্ডার, একদমই ডিফারেন্ট। এবং কি বলবো, মানে এগুলো আপনি পড়বেন তো অন্য কাউকে চট করে দেখবেন না পড়তে, প্রচুর ভ্যারাইটি থাকে। এবং দেখুন কাজের মধ্যে একটা টুটন এফেক্ট রয়েছে, এবং অবশ্যই প্রত্যেক কটায় সিল্ক মার্ক যুক্ত, 8,675 এটার দাম। এটার পাড়টা কিন্তু একদম ডিফারেন্ট, একদিকে স্লিক একদিকে চট। হ্যাঁ, এবং এই যে বর্ডারটা দেখছেন এই বর্ডারটার উপর একটা ওপেন বর্ডার গেছে, এই পার্টটা এইটুকুনি পার্ট জাস্ট ওই দিকের বর্ডারে বসানো আছে, আপনি পার্টটা দেখালেই বুঝতে পারবেন। আমরা একটু ওদিকের পাড়ে যাই, দেখেছেন ওদিকের পার্টটা খুব সূক্ষ্ম, খুব সিম্পল কাজের ওপর 9,975, 9975, এবং 9975 এখানে শেষ না, সাথে থাকবে ডিজাইনার ব্লাউজ, খুব সুন্দর দেখতে, প্রত্যেক কটা কম্বিনেশনই খুব সুন্দর হবে। এবং ন্যাচারালি এই ধরনের কাতানের দাম প্রচুর পরিমাণে বাড়ছে, যার জন্য বলবো এখনো সময় আছে, 10,000-এর ভেতরে পাচ্ছেন, বাট বিগত দিনে আর 10,000-এর ভেতরে পাবেন না। এটাও কিন্তু একদম ডিফারেন্ট, এটা কিন্তু অ্যান্টিক জারির ওপর রয়েছে, একদিকে পেটাই পার রয়েছে, এবং একদিকে কিন্তু খুব বড় একটা বিগ সাইজের বর্ডার, যেটাকে আমরা বলি হাতি পার, সেই ধরনের পারের মধ্যে। এই কনসেপ্টটা কিন্তু কাতানে আমাদের একদম লেটেস্ট ডিজাইন, এর আরও দুই একটা কালারও হয়তো আপনারা পেতে পারেন, একদমই নতুন এসছে এই ধরনের কনসেপ্ট। দেখেছেন একদম সফট মেটেরিয়াল, মেটেরিয়াল নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, ভীষণ ভালো মেটেরিয়াল, অ্যান্টিক জড়িতা ইউজ করে আরো বেশি সুন্দর, একদমই একদম। একটু ব্যাক পোর্শনটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু ভালো করে ক্লোজে এসো ব্যাক পোর্শনে তাহলে বুঝতে পারবে, একদম পিওর অ্যান্টিক জারি ইউজ করানো হয়েছে কিন্তু শাড়িটার মধ্যে। 8,025 শাড়িটার দাম, ছোট্ট ছোট্ট বল বুটা, ওদিকের পাটটা একটুখানি ক্লোজে এসো, একদম পেটাই অ্যান্টিক জারি যেটা রয়েছে, এবং তার সাথে একটু ব্লাউজটা না দেখালে সত্যি ভালো লাগে না। দেখুন ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর, ওদিকের পাটটা হাতে পিঠে বুঝবে কিন্তু, ঠিক আছে?
এই শাড়িটা দেখুন, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। মানে ব্যক্তিগতভাবে যদি বলেন এতগুলো শাড়ি দেখেছি, তার মধ্যে আমার এই শাড়িটা বেস্ট লেগেছে। কারণ হচ্ছে এর যে জারিটা না, এটা কিন্তু একটু হোয়াইট শেডেড জারি আছে একদম। এই জড়িটা চট করে আপনি কিন্তু দেখতে পাবেন না। কোয়ালিটি নিয়ে তো আমি কিচ্ছু বলবো না, কারণ হচ্ছে পিওর আইটেম, সিল্ক মার্ক দেওয়া, এবং আপনি এত টাকা দিয়ে যখন শাড়ি নিচ্ছেন অবশ্যই দেখে নেবেন সেই শাড়িটাতে সিল্ক মার্ক আছে কিনা। কেন বলুন তো, কারণ হচ্ছে এই পিওর কাতান এবং সেমি কাতান এমনভাবে বেরিয়ে গেছে যে অনেক সময় কি হচ্ছে, আপনি অনেক দোকানে যাবেন যারা হয়তো সেমি কাতানটাকে পিওর বলে বেচছে, যার ফলে বলবো অনেকে আবার দেখবেন এগুলি 4,000-5,000 দেখাচ্ছে, সেগুলি কিন্তু অবশ্যই পিওর না। এটার প্রাইস যেমন 7,875, একদম বেস্ট কোয়ালিটির সিল্ক কিন্তু এগুলো। হাতে নিয়ে দেখবেন, কাজ দেখবেন, শাড়ির শাড়ির ব্যাক পোর্শন দেখবেন যে জড়িতে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। এইভাবে একটুখানি হাত ঘষবেন শাড়িতে, তাহলে দেখতে বুঝতে পারবেন যে পিওর জারি হলে কিন্তু কোনোদিন আপনার গায়ে ফুটবে না। আর এইসব কালেকশন দেখার জন্য কোথায় আসতে হবে তার ঠিকানাটা মনে আছে তো? একদমই, আপনাকে আসতে হবে 57C শাহবাগপুর সফটের গদিঘরে আমরা বসে রয়েছি। তবে কলেজ স্ট্রিটে কিন্তু আমাদের আরও তিনখানা শোরুম আছে, যেখানেই ঢুকবেন শাহাদার ছবিটা অবশ্যই দেখে তারপর ঢুকুন। রয়েছে 57/1 রাস্তার উপরে দুটো প্রতিষ্ঠান, রয়েছে 15 নম্বর শ্যামাচরণ স্ট্রিট, রয়েছে জামদানির গদিঘর, এছাড়াও শিলিগুড়ি, বহরমপুর, বাংলাদেশ। যেখানেই আসুন আবারও বলি, প্রতিষ্ঠানে ঢোকার আগে শাহবাগের ছবিটা দেখে তারপরেই আসুন। ভালো জিনিস ভালো দামে পেতে গেলে আমাদের কাছে আসুন। সত্যি কথা বলতে কি বলুন তো, আপনাদের সঠিক মূল্যায়ন যে ব্যাপারটা, একদমই যেটা বললো হামরা, যে যে জিনিসটা যে দাম হওয়া উচিত, নিশ্চয়ই আমি প্রফিট করি, আমি তো প্রফিট ছাড়া শাড়ি বেচবো না, কিন্তু তবে ন্যায্য দামে ন্যায্য জিনিসটা 147 বছর পেরিয়ে আমরা 148-এ পা দেবো অগাস্টে, সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা। সঠিক শাড়ি সঠিক মূল্যায়ন করবেন সাদের সাহাও। এটার প্রাইস 7,695, এটা ব্লাউজ পিসটা দেখে দেবো, একটু ভালো করে কোয়ালিটিটা দেখো, পিওর একদম দেখেছো, আমি ইচ্ছা করে দেখাই এগুলো, এইভাবে দেখুন একটু ভালো করে, পিওর পিওর একদম পিওর। আপনারা তো আসাম সিল্ক দেখেছেন, কিন্তু দেখুন এইটা কাতানটাকেই আমরা অনেকটা আসামের অনুকরণে করিয়েছি, তাই না হারুদা? সুতোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু শাড়ির ব্যাক পোর্শনটাতে যাই, আমি দেখুন পিওর রেশমের উপর কিন্তু একদম রয়েছে। হ্যাঁ, এই সমস্ত শাড়ি একদম আপনার অ্যাসেট হয়ে থাকবে। এবং এদিকের বর্ডারটা দেখেছেন কত সুন্দর লাগছে, হালকা লাল টাচ দিয়েছে, হ্যাশ কালার, যেমন আসলে আসলগুলো হয় সেই আসলটাকে করেছে, স্লেট কালারের উপর এই যে টাচটা দিয়েছে মানে ফিল গুড একদম, মানে কি বলবো আমি, একদম আলাদা কিছু। 8095, 8,095 টাকা দাম কিন্তু শাড়িটা। শাড়িটাও দেখুন, এটাও কিন্তু খুব ভালো আইটেম, এবং প্রাইস এমন কিচ্ছু না, মাত্র 9,125, 9,125। কালোর থেকে ভালো সত্যি হয় না, দেখুন একদম অপূর্ব দেখতে শাড়িটা, পাটটাও খুব সুন্দর। তবে যে পরিমাণে দাম বাড়ছে, জানি না আমি কতদিন 10,000-এর নিচে দিতে পারবো, তবে আমি বলবো যত পসিবল হয় একটা দুটো তিনটে কিনে রাখুন। কারণ আমি কেন বলি, আমি এই আইটেমটাই বলি, কারণ আসাম সিল্ক একই রকম হবে, কিন্তু এই কাতান কোনোদিন একরকমের হয় না, আপনি ভ্যারাইটি ডিজাইন পাবেন, যতদিন যাবে ডিজাইন চেঞ্জ হতে থাকবে, হয়তো দামও বাড়তে থাকবে, যার জন্য কাতান কোনোদিন পুরনো হয় না। আপনার ওয়ার্ডরোবে আপনি তিনটেও যদি রাখেন না, তিনটে তিন রকম ডিজাইনের নিন, কোনোটা একই কালারের মধ্যে সরু পান নিন, কোনোটা কন্ট্রাস্টেড, এবং বেস্ট সেলফ হোয়াইট, অনেকেরই শখ থাকে বা এখন খুব ট্রেন্ডে উঠেছে অ্যানিভার্সারিতে এরকম হোয়াইট রেড রেড ব্লাউজ পরবেন, তার সাথে হোয়াইট শাড়ি এবং দাদার পাঞ্জাবিটাও থাকবে হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে, অথবা সেলফ হোয়াইটে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এ ধরনের শেরওয়ানি না একটা আলাদা আপনাকে মাত্রা দেবে, খুব সুন্দর লক্ষ্ণ চিকনের যে কাজটা হয় না সেই ধরনের কাজের উপরই বটামগুলো কনসেন্ট্রেট করুন একটু, একদম ডিফারেন্ট করলে মনে হবে যে একটা এক্সক্লুসিভ আমি শেরওয়ানি। এগুলো কী বলুন তো, যতই বয়স হোক এইসব মানে শেরওয়ানি বা এই সমস্ত শাড়ির কিন্তু সত্যি বলতে কোনো বয়স হয় না। এটার প্রাইস 7,675, এটা যেটা দেখলাম, এবং আমি একটা কম রেঞ্জও দেখিয়ে দিচ্ছি, এটা একটু বেশি দাম যেহেতু এটা এক্সক্লুসিভ হাতের কাজ আছে, যেমন এইগুলো আপনি নিয়ে গেলে না খুব কম রেঞ্জের হয়ে যাবে, এগুলো 3,035, যেমন এটার প্রাইস 3,575, এটার এক্সাক্ট প্রাইস হচ্ছে 3,575, একদমই ডিফারেন্ট মোটিভের উপর। প্রিয়
আজকের কালেকশনটা দেখুন, এটাও কিন্তু মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা ব্লাউজটা আমি সারপ্রাইজে রাখলাম, ব্লাউজটা পরে দেখাবো। 10,000 মধ্যে এই ব্লাউজ ন্যাচারালি পাওয়া যায় না। এটার প্রাইস 9875। পার্টটা একটু দেখো ভালো করে, একদমই ডিফারেন্ট কিন্তু পারের কাজটা দিয়ে দেখেছেন তো। একটা বুটি আমি প্রমিনেন্টলি একটু দেখো, খুব সুন্দর ফুটন এফেক্ট রয়েছে, শাড়ি ভীষণ সুন্দর। এটার প্রাইস 9875 এবং এইটা আসছে ব্লাউজ পিস, বানিয়ে পরবেন দুর্ধর্ষ লাগে। এবং প্রত্যেকটা আইটেমই সিল্ক নট যুক্ত আইটেম, আমি আর আলাদা করে কিছু বলছি না। এটা প্যারট গ্রিনের মধ্যে রয়েছে, 9575, 9575। এটাও কিন্তু খুব সুন্দর, এটা একটু মানে কি বলবো, একটু বিয়ের প্রণামীতে নতুন বউরা পরবেন খুব সুন্দর লাগবে। এটা একটু এজেড পার্সনের জন্য নয়, এটা কিন্তু একটু কম বয়স্ক মেয়েদের জন্য এই কালারটা। তবে আমি আবারও বলি, শাড়িতে কিন্তু লেখা থাকে না আমি পরবো বা তুমি পরবে। শাড়িটা হচ্ছে নিজের শখ এবং বয়সটা শুধুই সংখ্যা মাত্র, আপনি পরুন মনের আনন্দে পরুন। এবং এইটা আসছে কিন্তু এর ব্লাউজ পিসটা, ঠিক আছে, ব্লাউজ পিসটা খুব চওড়া পাড়ের মধ্যে দিয়ে আসছে। মেটেরিয়ালগুলো অবশ্যই জাজমেন্ট করে দেখে নেবেন পিওর হলে অবশ্যই, কারণ এগুলো কিন্তু প্রচুর ডুপ্লিকেট বেরিয়ে গেছে বন্ধুরা, যার ফলে এগুলো তো সিল্ক মার্ক পিওর হলে অবশ্যই বলবে আমাকে সিল্ক মার্ক লাগিয়ে তারপরে আপনি বিল করুন বা সিল্ক মার্ক লাগিয়ে দেবেন। দেখো যেমন এইটা দুর্দান্ত দেখতে, দুর্দান্ত এর ব্লাউজ পিসটা আমি পরে দেখাচ্ছি, ফার্স্টে ভালো করে দেখে নাও। আঁচলটা স্লিক বর্ডার, কলকা টাইপের যে বর্ডারটা হয় না সেই ধরনের বর্ডারের উপর কিন্তু রয়েছে। প্রাইস 9975, 9975। মাথায় রেখো এবং একটু কালারটা একটু দেখি, দেখো খুব এফেক্ট করেছে শাড়িটার মধ্যে, ভালো করে বোঝা যাচ্ছে। আমি জানি না কতটা ক্যামেরায় স্টিচ করছে, তবে কিন্তু খুব সুন্দর একটা কুটন এফেক্ট রয়েছে। এবং আসছে ব্লাউজ পিসটা, মানে কি বলবো, খুব স্মার্ট লুকিং শাড়ি। তাহলে বন্ধুরা, প্রতিবারের মতন আমার আবদার, সাবস্ক্রাইব করতে হবে ভালো লাগলে। এবং আজকের প্রোগ্রাম কেমন লেগেছে বা তোমরা কী ধরনের কালেকশান দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের মনের মতন কালেকশান নিয়ে কিন্তু হাজির হব। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট এপিসোডে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। এবং পরের দিন একটা এক্সক্লুসিভ কালেকশান দেখাবো মুগা তসরের ওপর, পিওর যে মুগা সিল্ক হয় সেই আইটেমের ওপর, খুব ভালো লাগবে প্রোগ্রামটা দেখবে। তার একটা ছোট্ট টেলার একটুখানি আমি দেখি।